আজকে এই ভিডিওতে আপনাকে দেখাবো কীভাবে আপনি ফেসবুক পেজে ফলোয়ার বটমটা এড করবেন তবন্ধে সর্বপ্রথম আপনি ফেসবুকটা ওপেন করবেন ওপেন করার পর এখানে তিনটা লাইন এখানে একবার ক্লিক করবেন থ্রি লাইনে ক্লিক করার পর এমন করে একটা ইন্টারভিউ চলে আসবে আসার পরে যে পেজ বলে অপশনটা দেখতে পাচ্ছেন পরে এখানে একবার ওকে করবেন ওকে করার পর তারপরে আপনি আপনার পেজটা ওপেন করে নেবেন তো আমার এটা পেজ আমি ওপেন করে নিচ্ছি নেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ফলোয়ারের যে অপশনটা থাকে এই জায়গাতে কিন্তু নেই তো এখান থেকে আপনি যদি স্ক্রল করে একটু নিচেও দেখেন তাও কিন্তু এটা কিন্তু এখানেও কিন্তু এড করার নেই তো এটা কিভাবে আপনি এড করবেন আজকের এই ভিডিওতে আপনাকে দেখিয়ে দেবো তো এখানে ওই যে নিচে দেখতে পাচ্ছেন এখানে কোথাও কিন্তু ফ্লোয়ারের অপশানটা কিন্তু নেই ঠিক আছে আপনার প্রোফাইল পেজে তো এটার জন্য আপনাকে উপরে এই যে দেখতে পাচ্ছেন মোর বলে অপশানটা এই যে এটা এখানে একবার ক্লিক করবেন তো মোরে ক্লিক করার পর এমন করে একটা পেজ ওপেন হয়ে যাবে তারপরে স্ক্রল করে এখানে দেখতে পাচ্ছেন এডিট পেজ বলে অপশানটা দেখতে পাচ্ছেন এখানে একবার ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন এডিট বলে অপশানটা এই যে জায়গাটাতে এখানে একবার ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পর এমন করে একটা পেজ ওপেন হয়ে যাবে তারপরে স্ক্রল করে নিচে চলে আসবেন সব থেকে নিচে চলে আসবেন এখানে দেখতে পাচ্ছেন ভিউ ডিটেলস বলে অপশানটা এখানে একবার ক্লিক করবেন তারপরে এমন করে একটা পেজ ওপেন হবে তো তারপরে এখানে কিন্তু অনেকগুলো ক্যাটাগরি রয়েছে যেখানে যেখানে আপনার ফলোয়ার বটামটা এড থাকবে এখানে দেখে নেবেন নিজের মতো করে তারপরে অ্যাপ্লাই টেম্পলেট বলে অপশানটা এখানে একবার নিচে ক্লিক করে দেবেন তো তারপরে উপরে দেখতে পাচ্ছেন সেভ বলে অপশানটা এখানে একবার ক্লিক করবেন ক্লিক করার পর তো তারপরে এই জায়গাতে একবার ক্লিক করবেন এখন এই জায়গা থেকে ব্যাক হয়ে চলে আসবেন তো দেখা যাক আমাদের প্রোফাইলের এটা ফলোয়ার বটমটা এড হয়েছে কি না এই যে দেখতে পাচ্ছেন ফলোয়ারের বটমটা কিন্তু এড হয়ে গেছে দেখতে পাচ্ছেন তো এমন করে কিন্তু খুব সহজেই আপনিও আপনার ফেসবুক পেজে কিন্তু ফলোয়ার বটমটা এড করতে পারেন তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে